ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো আমড়া চাটনি। আমড়া চাটনি বানাতে প্রথমে আমরা একটি ফ্রাইদান নিয়ে নেব। ফ্রাইদান গরম হলে তাতে তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে দেব শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটি ভাজা হলে তাতে আমরা গুলি দিয়ে দেব। আমড়াগুলি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আমড়াগুলি সামান্য একটু তেলে নেড়ে তাতে দিয়ে দেব হলুদ আর সামান্য নুন। সামান্য নেড়ে জল দেব। এবার এটি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তারপর এতে দেব পরিমাণ মতন চিনি। চিনিটিকে চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে আমরা দেব আমসর্ত। আমসর্ত আপনাদের পছন্দ হলে দিতে পারেন, নাও দিতে পারেন। অবশেষে এতে আমরা দিয়ে দেব চাট মশলা। আমরা চাটনিটি এবার সার্ভের জন্য একদম রেডি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।